নমস্কার বন্ধু, নমস্কার বন্ধুরা, একেএস ফ্যামিলিতে তোমাদের স্বাগত। আশা করি সকলেই ভালো আছো। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদের থ্যাংক ইউ জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আজকে একদম গরমের উপযোগী, খুব সিম্পল একটা রান্না করব। খুব কম তেল মশলা দিয়ে রান্নাটা হবে। রুই মাছ দিয়ে, পেঁপে দিয়ে পাতলা ঝোল করব। আমি আলু ব্যবহার করবো না বন্ধুরা, তোমরা আলু চাইলে ব্যবহার করতে পারো। কী কী লাগছে দেখে নাও। এখানে 4 পিস রুই মাছ আছে, এখানে 6টা কাঁচা লঙ্কা আমি ফাটিয়ে রেখেছি, এখানে পেঁপে আছে, সর্ষের তেল আছে, লবণ আছে, হলুদ আছে, কালো জিরে আছে, গোটা জিরে আছে, সাদা জিরে। প্রথমে আমি পেঁপেটাকে একটু ভাপ দিয়ে নেব। পেঁপেতে একটা হালকা গন্ধ থাকে, কষ থাকে, হালকা একটু ভাপ দিয়ে নেব। সামান্য 2 মিনিট মতন ভাপ দিয়ে নেব। আমাদের মতো সাধারণ মানুষরাও কিন্তু খুব ভালো লাগবে এই রেসিপিটা। শরীরের পক্ষে যেমন স্বাস্থ্যকর, পেটের পক্ষেও খুব উপকারী এই পেঁপে। সেই কারণে আমি পাতলা ঝোল করবো খুব তেল মশলা কম দিয়ে। বন্ধুরা ফাটতে পারে, চোখে মুখে এসে লাগতে পারে, এই জন্য ফাটিয়ে নিতে হবে। কাঁচা লঙ্কা ফাটাটা আমি ভেজে নেব, তেলের উপর দিয়ে দিলাম। ভাজা হয়ে গেছে, আমি এবার একটু গোটা সাদা জিরে দিয়ে দেবো, ভেজে তুলে নেব। আমি মাছটাকে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি, লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিচ্ছি, লবণ হলুদ মাখিয়ে নেবো মাছটাকে ভালো করে। তেল দিয়ে দেবো মাছটা ভাজার জন্য। পাশে ভাজা হয়ে গেছে, উল্টে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার আমি তেলের মধ্যে আর তেল দেবো না, মাছ ভাজা তেলের মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি ভাপ দেওয়া যে পেঁপেটা ভাপ দিয়ে রেখেছিলাম, পেঁপেটা দিয়ে দিচ্ছি। পেঁপেটাকে ভেজে নেব একটু। পেঁপেটা ভাজা ভাজা করে নিয়েছি, এবার একটু জল দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে উঠেছে বন্ধুরা, পেঁপেটা আর একটু বাকি আছে বলতে। ঠিক আছে, এবার মশলাটা আমি দিয়ে দিচ্ছি। জিরে আর কাঁচা লঙ্কা ভেজে আমি তুলে নিয়েছিলাম, সেটা আমি বেটে দিয়ে দিচ্ছি। আগে আমি সামান্য একটুখানি চিনি ছিটিয়ে দেবো, সামান্য, তাহলে পেঁপে তরকারি একটু ভালো লাগে। তরকারিটা নামিয়ে নিচ্ছে। আলু পেঁপের ঝোলটা নামিয়ে নিয়েছি, পেঁপে দিয়ে রুই মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি বন্ধুরা। আজকের মতো টাটা, বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।